আজকের পর থেকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন এছাড়াও আপনি এ এর সাহায্যে আপনার ছবিতে এমন কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনাকে কোনো জায়গায় থেকে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না একদম এআই সাহায্যে আপনার ছবির সাথে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড যায় সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই অ্যাড করে দেবে এমনকি সেটার রেজাল্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে এত সুন্দর ছবি উঠে না ভাই মানে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড এ আই করে দেয় যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে যতটুকু সময় লাগে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড হতো ততটুকু সময় লাগে না আপনাকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনাকে এ আই সাজেস্ট করবে আপনার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করে আপনার ছবিটাকে গ্যালারিতে সেভ করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যায় সো ভিডিওটি শুরু করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না সেই কাজটা করার জন্য প্রথমত আপনার ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে তবে অ্যাপসটি কীভাবে পাবেন সেটা আমরা ভিডিও শেষে বলবো ফার্স্ট অফ অল আমরা জাস্ট আপনাদেরকে অ্যাপসটির কাজটা দেখিয়ে দিচ্ছি সো ফার্স্টে আপনার ফোনে অ্যাপসটিকে ইনস্টল করতে হবে ইনস্টল করে দেওয়ার পরে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারি এখানে শু করবে অর্থাৎ আপনার ফোনের সমস্ত ফটো এখানে দেখতে পাবেন আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে চান সেই ফটোটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সো আমি কি ফটো সিলেক্ট করেছি সেটা অটোমেটিকলি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন জাস্ট এখান থেকে ধরুন যে ওপরে কিছু অংশ চুল দেখা যাচ্ছে তো আপনি তাহলে ইরেজ করতে পারবেন আমার এই অংশটুকু সো এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখান থেকে একদম সুন্দরভাবে রিমুভ করে দেন এখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে আপনি ইনস্ট্যান্টলি আপনি এআই এর সাহায্যে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলতে পারবেন তো এই অ্যাপসের মধ্যে এমনভাবে এআই টা কাজ করে যে আপনাকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট করবে আপনি কোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড চান সেখান থেকে আপনাকে এখানে সেই ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি বার্থডে রিলেটেড বা ওয়েডিং রিলেটেড বা এখানে দেখতে পাচ্ছেন যে আরও অসংখ্য বিস রয়েছে মিনিমালিস্ট রয়েছে বুকে এফেক্ট রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ক্যাটাগরি রয়েছে সো এখান থেকে আমি ধরুন যে বুকে এফেক্টটা আমি সিলেক্ট করলাম বুকে এফেক্টটা সিলেক্ট করলে কি হবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখাবে যেহেতু আমরা ডিএসএলআর কোয়ালিটির কথা বুঝলাম তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার এই ফটোটাই কিন্তু চয়েস হয়ে গেছে তো আপনি চাইলে পরে এখান থেকে জেনারেট ফোর মোর অপশনে ক্লিক করে আপনি কিন্তু আরও চারটা এখানে জেনারেট করতে পারেন এভাবে এভাবে আপনি অসংখ্য ছবি আপনি যত জেনারেট ফোর মোরে ক্লিক করবেন তত আপনার এখানে মানে বুকে বুকে এফেক্টের মধ্যে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাবেন সো আপনার ছবির সাথে যে ব্যাকগ্রাউন্ডটা যায় তো আপনি সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তো এক্সাম্পল আমি ফার্স্টের যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টের যে ছবিটা সেটা আমরা সিলেক্ট করব বা ক্লিক করব। দেন এখান থেকে আপনার যদি মনে হয় না এই ছবিটা ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে সুন্দর করে বোঝা যাচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল তো তারপরেও কিন্তু আপনার এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এবার আপনি চাইলে এখান থেকে চাইলে পরে টেক্সট অ্যাড করতে পারবেন শ্যাডো অ্যাড করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা সাইজ এখান থেকে সাইজ বাড়াতে কমাতে পারবেন কোন সাইজের আপনি ছবিটা চাচ্ছেন তবে আমি যেটা সাইজটা দিয়ে সেটাই রাখবো যদি এটা প্রোফাইল পিকচারে এই টাইপের সাইজ ব্যবহার করা হয় তবে যাই হোক এখান থেকে আমি জাস্ট এইটুকুই রাখবো এবার এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে অপশনে ক্লিক করবো হয়ে গেছে আমরা যদি গ্যালারিতে যাই সো আমরা গ্যালারিতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন যে এত সুন্দরভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে সো এই রিমুভ হওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে বোঝা যাচ্ছে না যে এটা রিয়েলিস্টিক নাকি আর্টিফিশিয়াল বা এআই এর মাধ্যমে করা হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনি যদি এটা প্রোফাইল অ্যাড করেন এই টাইপের ছবি তাহলে কিন্তু মানে আপনার প্রোফাইলটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে সো এবার বলি এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে টিসি এই স্পেস ডিআইপিউ টেকনোদিপুর লিখে সার্চ করবেন তারপর আমাদের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করবেন সো এখানে আসার পর একটু স্ক্রল করবেন স্ক্রোল করে আপনারা খুঁজে বের করবেন যে আমাদের এই ভিডিওর থামনেল কোথায় রয়েছে এই ভিডিওর থামনেলটা এখানে দেখতে পাবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটার ভিতরে ঢুকলেই কিন্তু আপনি জাস্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে বলবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য